হ্যালো বন্ধুরা, মাই ফ্যামিলি ফুটবলারকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে বাবা ছেলে আবার বসে বলেছে চ্যালেঞ্জে, তো চ্যালেঞ্জে নিয়ে এসেছি, কি বলে দাও একটু। চ্যালেঞ্জে আছে সঙ্গে মুড়ি, 3 পিস করে বেগুনি, ঘুগনি। আর আজকে সব চ্যালেঞ্জ হবে, হ্যাঁ তো চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মানে মেকাও খেতে পারো বা যেমন খুশি করে খেতে পারো। তো মুড়ি তো অনেকটা করে আছে, তাও 200 গ্রাম করতে আছেই। 200 গ্রাম বেশি হবে মনে হয়। তো ছাড়ো, মাপা মাপি তো নি ঠিক মতো, তো এত মুড়ি খেতে পারবো? এত মুড়ি খেতে পারবো কিনা এখন সন্দেহ আছে। তো শুধু ঘুগনি দিয়ে আছে তো বন্ধুরা, তো খেতে হবে পরিষ্কার করেই। হ্যাঁ, যে যেরকম পারে, হ্যাঁ, যে যেমন পারে খেতে পারে তাড়াতাড়ি করে খেতে হবে, তার মজাদার পানিশমেন্ট আছে থাকবেই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন বেশি করে, আর লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন। তা আমরা কি স্টার্ট করি? বন্ধুরা বসে রয়েছে, বেগুন গুলো সাইজ বড় বড়ই আছে, বিশাল বড় বড়, হেভি লাগবে খেতে। তাই না? থ্রি, হ্যাঁ, আজকে মুড়ি হবে, খাও। প্রচুর মুড়ি। জানি না কি হবে, এত মুড়ি দিয়েছে যে পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে তো। মানে খুবই বিপজ্জনক। জল ঢেলে পাতা করে নেবো নাকি? পড়ে গেলে যেগুলো পড়ে গেলে সব লাভ করিস, লাভ করিস বললে হবে না, তুলতে গেলে তো অনেক টাইম লাগবে রে। ওটাই তো মজা, যা মুড়ি দিয়েছে একটা গামলা হলে ভালো হতো, গামলা করে মেখে খাও। জানো অমি তো খাচ্ছি, বেশি পড়েনি আমার। জলের নেবো, ওরকম মুড়ি বানা থেকে আটকেছি। বাবা তোমার তো আজকে খাওয়া গেল? আমার তো আজকে টেবিলে পড়ে আছে।
যেগুলো পরে যাবে বাদ কিন্তু না ওগুলো হবে না, উপরে যেগুলো রয়েছে সেগুলো নিতেই হবে। মুড়ি ঘুম শান্তি পেয়েও খাওয়া, আরাম করে মেঘে বেশ বাঁকা যে খাও। তুমি মুড়ি আমি করবো মনে যা পড়েছে আজকের বাইরে গেছে। তবে একটা মজা কি হলো, ঘুমিয়ে ঢালার সাথে সাথে মুড়ি গুলো পড়ে গেল। মজা হলো তোমার তাতে পড়ে গেল দিদি? না সব তুমি কত বড় তুমি তো আজকে খাওয়া গেলো আমি সব নিজ জায়গায়।
নিবি আমার দোকান টাইম নেবে বেগুনটা তুই কেটে খাবি মুড়ি দু চারটে একটা দুটো মুড়িতে পড়ে থাকতো, এটা কোনো ব্যাপার না। ওর মুড়ি আমার কাছে আসছে, আমার মুড়ি ওর কাছে গেছে। তাহলে আমি ভাবতে পারিনি যে আজকে জিতবো, জানি না কি কারণে আমি পেরে উঠলাম। তাহলে বন্ধুরা, পানিশমেন্ট নিয়ে ফিরে আসছি। বন্ধুরা চলে এসেছি পানিশমেন্ট দিতে, খুব সুন্দর পানিশমেন্ট। সঙ্গে আছে আলু আর আছে লঙ্কা। এতদিন পরে বাগে পেয়েছে, লঙ্কাও দিয়েছে আলুও দিয়েছে, কি করবো? মানে ও চয়েস করে নেবে, ওর উপরে ব্যাপার। যদি আলু খায় আলুটা খেতে হবে, আর যদি লঙ্কা খায় এই লঙ্কা খেতে হবে দু পিস। এখন ওর ব্যাপার কোনটা খায়, লঙ্কা খেলে দুটো খেতে হবে, আলু খেলে একটা খেতে হবে। এখন তোমার ব্যাপার, তুমি কোনটা খাবে। খেয়ে চিবিয়ে বন্ধুদের দেখাতে হবে। আমি আজকে তো তুমি আজকে বুঝতে পারছি না, খেলে লঙ্কা দুটো আর নয় খেলে আলু একটা। একটা লঙ্কা বলো তাহলে, নয় একটা ঠিক আছে চেষ্টা করে দেখতে। একটা লঙ্কা না, এত বড় আলুর সাথে একটা লঙ্কা ছোট্ট? সে আমাকে দেখছে তো ধরে আনার কথা বলেছে, তো বেঁধে এনে পিটাচ্ছে সেই কেসের মতো। তুমি আলু খাও। আমি যে আজকে জিততে পারবো ভাবতেই পারিনি। কিভাবে যে খেলো আমিও বুঝতে পারছি না, তুমি ওরম ভাবে খেলে কি করে অত তাড়াতাড়ি? আমি তো ব্যাপারটা বুঝতেই পারলাম না। আমি তোর কাছে হয়ে গেছে, আমার কাছে শেষ হয়ে গেছে, ওর কাছে যতবার তার কাছে, ওর কাছে অনেকগুলি মুড়ি রয়েছে কিন্তু আমার কাছে মুড়ি নেই, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। তো এরকম ভাবে যে হারো আমি সেটা ভাবতে পারি না। ভুলটা করেছে কোথায়, ওই ঘুগনিটা যে পুরো ঢেলেছিস, ও যদি পুরো ঢেলে নিয়ে নিত তাহলে মুড়িটা নরম হয়ে যেত। কিন্তু এটাও হয়তো হতো, হয়তো ও বেশিরভাগ তোমার ছাড়ো, আমার অতগুলো মুড়িতে আমি হেরেছি, তো পানিশমেন্ট আমাকে এতগুলো দিয়েছে। তার বেশিরভাগ মুড়িটা শুকনো শুকনো টাইপের ছিল, কিন্তু এটা ও বুঝতে পারেনি। হ্যাঁ, পুরো ঘুগনিটা যদি মেখে নিতি তাহলে নরম। ঠিক আছে, তা লঙ্কা গুলো তুমি খাও, আলুটাও তুমি রাখো। সে আমি পরের ভিডিওটা যদি কোনো সময় হারি তখন নিশ্চয়ই খাবো। ঠিক আছে, আমি একটা লঙ্কা খাচ্ছি, তুমি আমি একটা খেলে তোমাকে অর্ধেক একটু টেস্ট করে দেখতে হবে। লঙ্কা খেতে হবে, আমি এত কষ্ট করে তাড়াহুড়ো করে খেলাম, কোনো চিবাতে পারিনি। পানিশমেন্ট নেওয়ার ভয়ে আমি গিলে গিলে খেয়েছি। তো লঙ্কা খাবো না আলু খাবো আমি এখনো ভেবে পাচ্ছি না কি খাবো, কারণ লঙ্কা হলো বিশাল ঝাল, এই আর তার মধ্যে হচ্ছে কালো লঙ্কা, আমার এইদিকে রয়েছে আলু। তাতে করো বন্ধুরা, আমি দেখছে আলুটাও খায়, আলুটা ভালো জিনিস, আলুটা ভালো জিনিস কিন্তু কাঁচা না বিশাল। কোনটা খাবো বুঝে পাচ্ছি না আমি। না মুখে দিচ্ছি যে খা, লঙ্কা তো প্রচন্ড ঝাল। এত শক্ত, এত শক্ত, কাঁচা আলু খাওয়া খুবই
চট করে খাওয়া যায় না কাঁচা আলু। সে বিচ্ছিরে একটু নোনতা নোনতা স্বাদ, আলু ভাজা খেতে ভালো লাগে কিন্তু কাঁচা আলু। চাও চাও তাড়াতাড়ি চাপো। জল জল কোথায় পাবি? জল দিয়ে খাবি? একটু জল চাবি দেখা। হ্যাঁ তারও খেতে হবে তো। না না ওইটুকু খেলে হবে না। ঘস 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 করে আওয়াজ হচ্ছে। না না আরো খেতে হবে, ওটুকু এ করলে হবে না। ওটুকু কোনো পানিশমেন্ট হয় নাকি? তাও ছোট্ট একটা আলু এনেছি। এটা কোনো কথা, পেটে গিয়ে নাকি ফ্রাই হবে? না সবসময় এর আগে তুই ভিডিওতে তুই অল্প একটু ই করলি। আমি এই টুকটুক করে খাবো আমাকে ভাগে ভাবি যখন। কাটু 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 খা। আরে খালি জল খাচ্ছি আর টুকা একটু। আরে না আমি আর পরের দিন থেকে হারবো না কিছু। একটু এই যে যে একটু আর হবে না গো। আর টুকা পানিশমেন্ট 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 নাকি পানিশমেন্ট কোনো কথা আছে? একটু মানে খেয়ে আর আর হবে না ওই যাক। না আমি তোকে ইয়ে করবো না। না আর টুকে হবে না আর টুকে চিটিং করছে কিন্তু তোমার কমেন্ট অবশ্যই জানাবে যে পুরো আলুটা কেন খেলো না। আজকে আর দেরি করবো না, আপনারাও জানাবেন অর্ধেক আলুটা শুধু শুধু খাওয়ালো, এটাকে ঠিক করলো এতটা খাওয়ানো, কমেন্ট অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ঘন্টাটিও ক্লিক করবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুবই শীঘ্রই পৌঁছে যাবে। তো একটা বলে দাও আজকের মতো, টাটা।